আপনারা প্রশ্নটা লিখে রাখবেন, আমরা আলোচনার শেষে সেই প্রশ্ন সম্বন্ধে আলোচনা করতে পারি। আজকে প্রশ্ন একটু কম হবে, আগামীকাল প্রশ্নোত্তর আমরা বেশি করে করব। তো মনোযোগ সহকারে শ্রবণ করবেন রাম কথা। আমিও অনেকদিন বলিনি, দু তিন বছর আগে আমি খুব বলতাম, এই কয়েক বছর ধরে বলছি না, আবার এবছর শুরু করেছি। তো এই রামায়ণ আমাদের জীবনে খুব গুরুত্বপূর্ণ। তো বলা আছে তিনটে শাস্ত্র, রামায়ণ, মহাভারত এবং শ্রীমদ ভাগবত। এই তিনটে শাস্ত্রের তিনটি উদ্দেশ্য রয়েছে। তো রামায়ণের মাধ্যম দিয়ে ভগবান আমাদেরকে শেখাচ্ছেন কিভাবে নেতৃত্ব দিতে হয়। আমরা অনেকে নেতা হতে চাই, তো নেতার বা রাজার তাদের কি যোগ্যতা থাকা দরকার, সেই শিক্ষা আমরা রামায়ণ থেকে পাই। মহাভারত থেকে আমরা শিক্ষা পাই কি করে এই জগতে সুন্দরভাবে জীবনযাপন করতে হয়, আর ভাগবত আমাদেরকে শিক্ষা দেয় কি করে এই জগৎ থেকে আমরা মুক্ত হয়ে ভগবদ্ধামে ফিরে যেতে পারি। তো তিনটে শাস্ত্রে তিনটি উদ্দেশ্য রয়েছে। রূপ গোস্বামী যিনি আমাদের প্রধান আচার্য গৌড়ীয় ধারায়, উনি বলছেন যে ভগবানের অনন্ত স্বরূপ রয়েছে, কিন্তু সেই অনন্ত স্বরূপের মধ্যে তিনটে স্বরূপ গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে নৃসিংহ, একটা হচ্ছে কৃষ্ণ, আর একটা হচ্ছে রাম। তো রাম স্বরূপ ভগবানের যে রামের যে অবতার সেটা আমাদের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখন রামায়ণ সম্বন্ধে আলোচনা করা মানে বিরাট ব্যাপার। রামায়ণ রচিত হয়েছিল বাল্মীকি মুনির দ্বারা, এবং সেই বাল্মীকি রামায়ণের 24,000 শ্লোক রয়েছে, 24,000। তো আজকে আমি রামায়ণের প্রেক্ষাপট, কিভাবে রামায়ণ এই জগতে প্রকাশিত হলো সেই সম্বন্ধে আলোচনা করব, এবং ভগবান শ্রী রামচন্দ্রের আবির্ভাব সম্বন্ধে একটু আলোচনা করব। ধারণা আমাদের লাভ করার জন্য তো বাল্মীকি মুনি ওনার গুরুদেব নারদ মুনিকে জিজ্ঞেস করছেন, যে নারদ মুনি এমন কেউ অত্যন্ত গুণবান কেউ ব্যক্তি রয়েছেন, যে ব্যক্তির মধ্যে সমস্ত গুণাবলী রয়েছে, তিনি তার ইন্দ্রিয়কে সংযম করতে পারেন, তার অত্যন্ত ক্ষমতা রয়েছে, শক্তি রয়েছে, তিনি হচ্ছেন ঈর্ষাশূন্য, তিনি হচ্ছেন অত্যন্ত সুন্দর, এবং বিভিন্ন গুণাবলীর কথা বলছেন বাল্মীকি মুনি। এমন কেউ ব্যক্তিত্ব আছেন, এমন কোনো মহাপুরুষ আছেন যার মধ্যে এই সমস্ত গুণাবলী রয়েছে? আমাদের প্রত্যেকের জীবনে একজন করে নেতা প্রয়োজন, নেতৃস্থানীয় ব্যক্তি যাদেরকে সামনে রেখে আমরা এগিয়ে যাই। দেখবেন প্রত্যেকের জীবনে আছে, যারা পড়াশোনা করে স্টুডেন্ট লাইফে তাদের জন্য একজন আইডিয়াল মডেল, হিরো বলে, হিরো বা মডেল, যাদেরকে দেখে আমরা অনুপ্রাণিত হই। যারা ক্রিকেট খেলে তাদের একজন নেতা থাকে, যারা রাজনৈতিক কাজে যুক্ত থাকে তাদের থাকে, যারা সিনেমা করে, নাচে, গায়, প্রত্যেকের জীবনে একটা রোল মডেল থাকে যাদেরকে সামনে রেখে মানুষ এগিয়ে যায়। তো বাল্মীকি মুনি উনিও এই ধরনের একজন ব্যক্তির অনুসন্ধান করছেন। এই জগতে আমরা যাকে রোল মডেল বলে গ্রহণ করি তাদের গুণাবলী অত্যন্ত সীমিত, কেউ হয়তো দেখতে সুন্দর তার দ্বারা অনুপ্রাণিত হয়, বাহ্যিকভাবে সুন্দর কিন্তু ভেতরটা অত্যন্ত নোংরা, অনেকে টাকা পয়সা আছে কিন্তু অত্যন্ত বিপন্ন,
এবারে আপাতত বিরোধী গুণাবলী রয়েছে, কিন্তু বাল্মীকি মুনি এমন একজন ব্যক্তির কথা জিজ্ঞেস করছেন যে ব্যক্তির মধ্যে সমস্ত গুণাবলী রয়েছে, সমস্ত সৎ গুণাবলীতে বিভূষিত। সেই ধরনের ব্যক্তি তিনি সন্ধান করছেন, যাকে তিনি তার নিজের জীবনের নেতা বলে গ্রহণ করবেন। আধ্যাত্মিক জীবন আমাদের শুরু হয় এই প্রশ্ন করার মাধ্যম দিয়ে। তো বাল্মীকি মুনির মাধ্যম দিয়ে রামায়ণ প্রকাশিত হবে, কিন্তু বাল্মীকি মুনির আর জীবনটা কিভাবে শুরু করছেন? প্রশ্ন করার মাধ্যম দিয়ে। পরীক্ষিত মহারাজ তিনি যখন অভিশপ্ত হলেন ব্রাহ্মণ পুত্রের দ্বারা, শ্রমিক ঋষির পুত্র সিংহী তার অভিশপ্ত হলেন যে 7 দিনের মধ্যে তার মৃত্যু হবে, তো মৃত্যুর সংবাদ পেয়ে তিনি সুখদেব গোস্বামীর কাছে এলেন। সুখদেব গোস্বামীর কাছে এসে প্রশ্ন করলেন যে আমার 7 দিন আছে, তারপরে এই 7 দিনের মধ্যে আমি কি করে জীবন সিদ্ধি লাভ করব? কারণ পরীক্ষিত মহারাজ ভাবছেন এই 7 দিন অল্প সময়, এই 7 দিনের মধ্যে আমি কি করে নিজের জীবনে আমি পরিপূর্ণতা লাভ করতে পারবো, সিদ্ধি লাভ করতে পারবো। তো সুখদেব গোস্বামী বলছেন পরীক্ষিত মহারাজকে, হে পরীক্ষিত মহারাজ, 7 দিন অনেক সময়। তুমি 7 দিন বলছো কম সময়, কিন্তু 7 দিন হচ্ছে অনেক সময়। তাকে অনুপ্রেরণা দিচ্ছে, গুরুর কর্তব্য হচ্ছে শিষ্যকে ব্যাপারে অনুপ্রাণিত করা। তখন সুখদেব গোস্বামী বলছেন যে খট্টাঙ্গ মহারাজ বলে একজন রাজা ছিলেন, অত্যন্ত শক্তিশালী, পরম শক্তিশালী রাজা। তো দেবতারা যখন বিপদে পড়তো তখন এই খট্টাঙ্গ মহারাজকে তারা নিয়ে যেত, একবারে এইভাবে অসুরের দ্বারা আক্রান্ত হয়ে দেবতারা পারছে না, তখন খট্টাঙ্গ মহারাজকে নিয়ে গেছেন। তো খট্টাঙ্গ মহারাজ যুদ্ধে অসুরদেরকে পরাজিত করেছে, তো দেবতারা জয়লাভ করেছে। তখন খট্টাঙ্গ মহারাজকে দেবতারা পুরস্কৃত করতে চাইছে যে আপনি আমাদেরকে আমাদেরকে তো সাহায্য করলেন, তো আমরা আপনাকে কিছু পুরস্কার দিতে চাই। তখন খট্টাঙ্গ মহারাজ বলছেন যে আমার কোনো পুরস্কারের প্রয়োজন নেই, আপনি আপনার উচ্চ লোকে থাকেন, তারপরে গণনা করে বলুন আমার জীবনে আর কতক্ষণ আছে, আমি কতদিন বাঁচব। তখন দেবতারা গণনা করে বললেন যে আপনার মাত্র 1 মুহূর্ত আছে জীবনে। তখন খট্টাঙ্গ মহারাজ সঙ্গে সঙ্গে ধ্যানস্থ হলেন, ভগবানের চরণে 1 মুহূর্তে আত্মনিবেদন করে ভগবানের কাছে ফিরে গেলেন। তো সেই উদাহরণ দিয়ে সুখদেব গোস্বামী বলছেন খট্টাঙ্গ মহারাজের মাত্র 1 মুহূর্ত ছিল, তো সেই 1 মুহূর্তকে কাজে লাগিয়ে খট্টাঙ্গ মহারাজ সিদ্ধি লাভ করেছেন। তো তোমার তো 7 দিন রয়েছে, অনেক সময়। তো পরীক্ষিত মহারাজের এই আধ্যাত্মিক জীবন কিভাবে শুরু হলো? প্রশ্নের মাধ্যম দিয়ে। অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে প্রশ্ন করলেন, তাই প্রশ্ন করার মাধ্যম দিয়ে ভগবত গীতার জ্ঞান লাভ করলেন। ঠিক একইভাবে আমরা যদি আধ্যাত্মিক জ্ঞান লাভ করতে চাই তা আমাদের তো প্রশ্ন করতে জানতে হবে, কিন্তু কিরকম প্রশ্ন করতে হবে? আধ্যাত্মিক প্রশ্ন, সদ্গুরুর কাছে গিয়ে কোন জাগতিক প্রশ্ন করতে হয় না। আমরা সাধারণত ভারতবর্ষের মানুষ সাধুদের কাছে যায়, আমাকে আশীর্বাদ করুন যেন আমার ছেলে ভালো পরীক্ষায় ফল করে, ফল লাভ করে, মেয়ের যাতে বিবাহ হয়, স্বামীর যাতে প্রমোশন হয়, এইগুলো গিয়ে গুরুদেবের কাছে আশীর্বাদ চায়। সেইগুলোর জন্য সদ্গুরুর কাছে যাওয়ার কোনো প্রয়োজন নেই, সদ্গুরু এই জন্য তিনি দীক্ষা প্রদান করেননি। পরীক্ষিত মহারাজ যখন সুখদেব গোস্বামীর কাছে গেলেন, গিয়ে বললেন ও আমার 7 দিন আছে, হে গুরুদেব আপনি আশীর্বাদ করুন কি করে আমি 7 দিনটা 7 মাস করতে পারি, আমরা তাই করি। কিন্তু পরীক্ষিত মহারাজ কি বললেন? পরীক্ষিত মহারাজ বললেন আমি 7 দিন আমার জীবনে রয়েছে, তো এই 7 দিনের মধ্যে আমি কি করে সিদ্ধি লাভ করব, আমি ভগবতধামে কি করে ফিরে যাব, ভগবানের কাছে আমি কি করে ফিরে যাব। এটা হচ্ছে সদ্গুরুর কাছে গিয়ে প্রশ্ন করা, ভগবান সম্বন্ধে প্রশ্ন, সেটা হচ্ছে গুরু শিষ্যের সম্পর্ক, সেটাকে বলা হয় আধ্যাত্মিক শিক্ষক।
তাই আমরা যারা দীক্ষা গ্রহণ করছি আমাদের ভাবা উচিত না যে অপার জীবন সহ সমস্যা এখন সমাধান হয়ে যাবে। এই জগতের সমস্যার কখনো সমাধান হবে না। এই জগতে যতদিন আমরা থাকবো সমস্যা থাকবে, একটা সমস্যা যাবে আর একটা সমস্যা আসবে। কেউ যদি ভাবে না না এই জগতে থাকবো কোনো সমস্যা থাকবে না, এরকম যদি কারো চিন্তাধারা থাকে তাহলে সেটা ভুল চিন্তাধারা। তো বাল্মীকি মুনি নারদ মুনিকে প্রশ্ন করছেন এমন একটা ব্যক্তি সম্বন্ধে যে ব্যক্তি ভগবান ছাড়া কেউ হতে পারে না, এটা হচ্ছে শিষ্যের যোগ্যতা। তো নারদ মুনি বাল্মীকি মুনির প্রশ্ন শুনে অত্যন্ত আনন্দিত হয়েছেন যে ও আমার শিষ্য কত সুন্দর প্রশ্ন করছে। তো নারদ মুনি ভাবছে আমাকে একটু সময় দাও তোমার উত্তর দেওয়ার জন্য। নারদ মুনি প্রশ্নের উত্তর দিতে পারছে না, কেন? কারণ যখনই এমন এমন একটি ব্যক্তির সম্বন্ধে প্রশ্ন করছেন বাল্মীকি মুনি, নারদ মুনি জানেন সেই ব্যক্তিটি হচ্ছে ভগবান শ্রী রামচন্দ্র। আর নারদ মুনি যখনই ভগবান শ্রী রামচন্দ্রের কথা চিন্তা করেছেন তখনই তার মধ্যে অষ্টসাত্ত্বিক বিকার জাগরিত হয়েছে, নিজেকে সংযত করতে পারতেন। এটা হচ্ছে শুদ্ধ ভক্তের লক্ষণ। শুদ্ধ ভক্ত যখন ভগবানের চিন্তায় মগ্ন থাকেন তিনি নিজেকে সংযত করতে পারেন না। কিন্তু নারদ মুনি সেটা দেখাতে পারছেন না বাল্মীকি মুনিকে, সেই কারণে তিনি বলে আমাকে কিছু সময় দাও। তখন নিজেকে সংযত করার পরে নারদ মুনি বলেছেন যে ব্যক্তির সব তুমি সন্ধান করছ সেই ব্যক্তি হচ্ছে ভগবান শ্রী রামচন্দ্র, তিনি সমস্ত গুণাবলীতে বিভূষিত। তো নারদ মুনি বাল্মীকি মুনিকে ভগবান শ্রী রামচন্দ্রের ২৪টি গুণ তিনি ব্যাখ্যা করেছেন। এই ২৪টি গুণে বিভূষিত হচ্ছেন ভগবান শ্রী রামচন্দ্র। তারপরে তিনি ৯২টা শ্লোকের মাধ্যম দিয়ে পুরো রামায়ণ বাল্মীকি মুনিকে বলেছে। এটা হচ্ছে রামায়ণের প্রেক্ষাপট। তারপরে কি হয়েছে, বাল্মীকি মুনি একদিন এটা শোনার পরে খুব অনুপ্রাণিত হয়েছেন। তখন বাল্মীকি মুনি একদিন তমসা নদীতে স্নান করতে গেছে। এখনো বাল্মীকি মুনির আশ্রম আছে, আমি কিছুদিন আগে গেছিলাম বাল্মীকি মুনির আশ্রম উত্তরপ্রদেশে কানপুরের কাছে, এখনো সেই বাল্মীকি মুনির আশ্রম রয়েছে। সেই বাল্মীকি মুনির আশ্রমে বাল্মীকি মুনি চিন্তা করছে আজকে আমি গঙ্গায় স্নান করতে যাব না, আজকে আমি তমসা নদীতে স্নান করতে যাব। তো তমসা নদীতে স্নান করতে গেছে, তো সেখানে দুটি পাখি সারস পাখি তারা যৌন সুখ ভোগ করছে, একটি ছেলে পাখি একটা মেয়ে পাখি। তো কিছুক্ষণ পরে দেখছে একটা তীর এসে সেই পুরুষ পাখিটা তাকে বিদ্ধ করেছে আর পুরুষ পাখিটা তীরবিদ্ধ হয়ে মারা গেছে। সেটা দেখে বাল্মীকি মুনির মনে খুব দুঃখ হয়েছে যে শিকারীকে দেখে বলছেন তুমি এই পাখিদের এই সুখ থেকে তাদেরকে তুমি দূর করলে, স্ত্রী পাখি এখন কি করবে, তার স্বামীকে ছাড়া তার জীবন কি করে সে নির্বাহ করবে। তার মনে খুব দুঃখ হয়েছে এবং রাগ হয়েছে, প্রতারিত হয়েছেন বাল্মীকি মুনি এবং প্রতারিত হয়ে তিনি সে শিকারীকে অভিশাপ দিয়েছেন। যখন অভিশাপ দিয়েছে তখন অভিশাপটা এমন একটা ছন্দে দিয়েছে, একটা শ্লোকের মতো সেই অভিশাপটা বেরিয়েছে, অপূর্ব সেই ছন্দ। যদিও এটা অভিশাপ কিন্তু অভিশাপটা একটা বিশেষ ছন্দের মাধ্যম দিয়ে প্রকাশিত হয়েছে। অভিশাপ দেওয়ার পরে বাল্মীকি মুনি ভাবছে আরে শিকারীর কাজ তো শিকার করা, আমি কেন আজকে এত প্রধান্বিত হলাম, কেনই বা অভিশাপ দিলাম। তার মনে খুব দুঃখ হয়েছিল। এটা হচ্ছে ভক্তদের লক্ষণ। উন্নত যারা ব্যক্তি তারা অন্যের কোনো অনিষ্ট করতে চায় না, যদিও প্রধান্বিত হয়ে বলে ফেলেছেন কিন্তু সঙ্গে সঙ্গে আক্ষেপ করছেন আমি এটা কেন করতে গেলাম, বুঝতে পারছি না কেন হচ্ছে এরকম, কেন আমি এটা বললাম। আর সেই অভিশাপের যে শ্লোকটা সেটা বারবার তার মনে আসে, এটা ছন্দে। এই ছন্দে কখনো তিনি এরকম বলেননি, এরকম যখন চিন্তা করছেন তখন বাল্মীকি মুনির আশ্রমে ব্রহ্মা এসে উপস্থিত হয়েছে। তো ব্রহ্মাকে দেখে অবাক হয়ে গেছে বাল্মীকি মুনি, তো বলছে আপনি হঠাৎ এসেছেন, সাধারণত ব্রহ্মা বিশেষ কাজ ছাড়া তো আসে না,
তো এসেছে বলছে তুমি অত চিন্তা করবে না, তুমি তো চিন্তা করো না, তো বিভ্রান্ত কেন হচ্ছ? যে শ্লোক বা যে অভিশাপ তুমি দিয়েছ এটা ভগবানের ইচ্ছাতেই হচ্ছে। তুমি যে ছন্দে এই অভিশাপটা দিয়েছ সেই ছন্দে তুমি রামায়ণ রচনা করবে, সেই কারণেই এইভাবে তোমার মুখ থেকে এই অভিশাপটা বার করানো হয়েছে। অত্যন্ত আনন্দিত হয়েছে বাল্মীকি মুনি, ভাবছে ও ভগবান আমার মাধ্যম দিয়ে এই রামায়ণ প্রকাশ করতে চাইছেন, তা আমার তো কোনো যোগ্যতা নেই, আমি কেন আমাকে কেন এই রামায়ণ রচনা করার জন্য সিলেক্ট করা হবে, আমাকে কেন মনোনীত করা হবে, উনি বুঝতে পারছেন। তখন বাল্মীকি মুনি তার পূর্ববর্তী জীবনের কথা মনে করছে। তো বাল্মীকি মুনি পূর্বে একজন দস্যু ছিলেন, তার নাম ছিল রত্নাকর, রত্নাকর দস্যু। তো সেই দস্যু কি করতেন, পশুদেরকে হত্যা করতেন, প্রচুর পশু হত্যা করতেন। একবার নারদ মুনি এসে দেখছে রত্নাকর এত দস্যু এত পশু হত্যা করছে, তখন জিজ্ঞেস করছে তুমি এত পশু হত্যা করছো কেন? বলছে আমার পরিবারের জীবন নির্বাহের জন্য আমি এত পশু হত্যা করছি। বলছে যাদের জন্য তুমি এত হত্যা করছো তো সেই পরিবারের লোকেরা কি তোমার এই পাপের বোঝা গ্রহণ করবে? বলছে হ্যাঁ অবশ্যই করবে। তা তুমি জিজ্ঞেস করে আসো যে তোমার পরিবারের সদস্যরা তুমি যে পাপ করছো সেই পাপটাকে তারা গ্রহণ করবে কিনা। দস্যু রত্নাকর বাড়িতে গেছে, জিজ্ঞেস করেছে তার স্ত্রী পুত্রকে, তারা বলছে না না তুমি পাপ করছো, তুমি তোমার পাপ তোমার পাপের পর তুমি পাপ করবে, আমরা কেন তোমার পাপের বার্তা দিতে যাবো? তখন তার দৃষ্টি উন্মোচিত হয়েছে, তার নারদ মুনির কৃপাতেই হচ্ছে। তখন নারদ মুনির কাছে ফিরে এসে রত্নাকর নারদ মুনির চরণে আত্মনিবেদন করেছে, বলছে হে গুরুদেব আপনি আমাকে উদ্ধার করুন, পাপ পাপকঙ্কিল জীবন থেকে আমাকে উদ্ধার করুন। তো কিভাবে উদ্ধার লাভ করবো তার পন্থা প্রদান করুন। তখন দস্যু রত্নাকরকে নারদ মুনি বলেছে যে তুমি রাম নাম করো। তো রাম নাম তো উচ্চারণ হচ্ছে না, এত পাপী রাম আর উচ্চারণ হয় না, সেটা কোথায় আছে জানি না, তো বাল্মীকি রামায়ণে মনে হয় নেই। তখন দস্যু রত্নাকরকে বলছে ও খালি একটা জিনিস মারতে জানে তো মরা জানে, তো মরা মরা উচ্চারণ করতে করতে রাম রাম হয়ে গেছে, তো রাম রাম উচ্চারণ হচ্ছে, মরা 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 করতে করতে রাম রাম হয়ে গেছে, তো রাম রাম উচ্চারণ করছে অনেকদিন হয়ে গেছে, রাম নাম করেই যাচ্ছে, এতদিন ধরে রাম নাম করছে, খাওয়া দাওয়া সব বন্ধ, জল পান বন্ধ। তো সেই দস্যু রত্নাকরের শরীরের উপর পুরাটা ঢিপি হয়ে গেছে, দিশে ঢিপি হয়ে গেছে, এখন অনেকদিন পরে নারদ মুনি দেখতে এসেছে যে আমার শিষ্য কেমন করছে একবার দেখি। তো দেখছে যে রাম নাম উচ্চারণ হচ্ছে একটা ঢিপি থেকে। তো সেখানে গিয়ে নারদ মুনি তখন তার জল ছিটিয়েছে, তো যখন জল ছিটিয়েছে সেই ঢিপির মধ্যে থেকে বাল্মীকি মুনি প্রকাশিত হয়েছে দিব্য শরীর নিয়ে। তো বাল্মিক ভিপি থেকে যেহেতু বেরিয়েছিল সেই জন্য মুনির নাম হয়েছে বাল্মীকি মুনি। তো বাল্মীকি মুনি ভাবছেন যে আমি বাল্মীকি মুনি হলাম নারদ মুনির কৃপাতে, এবং নারদ মুনির কৃপাতে আমি রামায়ণ রচনা করার অনুপ্রেরণা লাভ করছি, এবং রামচন্দ্রের কৃপাতে আমি সীতাদেবীর সেবা করার সুযোগ পাচ্ছি, কারণ সীতাদেবী যখন বনবাসে ছিলেন তখন বাল্মীকি মুনির আশ্রমে ছিলেন, এবং বাল্মীকি মুনি ভাবছেন যে সীতাদেবীর কৃপাতে আমি এই রামায়ণ রচনা করার সুযোগ লাভ করছি। এটা হচ্ছে ভক্তের মনোভাব। ভক্ত কখনো নিজেকে যোগ্য বলে মনে করেন, ভক্ত সবসময় কৃপার উপর নির্ভরশীল। কিন্তু এই জগতের মানুষ আমরা যারা বদ্ধ জীব সবসময় ভাবি যে আমরা একটা বিরাট কিছু, আমরা সবসময় আমরা খুব যোগ্য, সবসময় আমি দেখাতে চাই, ভক্তি জীবনে এসেও আমরা দেখাতে চাই, ঠিক না?
যারা একটু ভালো কাজ করতে পারে কাজ দেখাতে চায়, যারা গান করতে পারে গান করে দেখাতে চায়, আমি কত ভালো সিঙ্গার, যারা নাচতে পারে তারা নাচ দেখাতে চায়, যারা লেকচার দিতে তারা লেকচার দেখাতে চায়, দেখাতে চায়। ওই যারা দেখাতে চায় তারা কিন্তু ভগবানকে দেখতে পাবে না। তাই ভগবানকে দেখতে গেলে আমাদের দেখানোটা বন্ধ করতে হবে। তো বাল্মীকি মুনি ভগবানকে দর্শন করতে পারবেন কেন? কারণ তিনি নিজেকে অযোগ্য বলে মনে করছেন। তিনি বলছেন যে আমি তো পাপী ছিলাম, দস্যু রত্নাকর ছিলাম, তো গুরুদেবের কৃপায় নারদ মুনির কৃপাতে আমি দস্যু রত্নাকর থেকে বাল্মীকি মুনি হলাম, গুরুদেবের কৃপাতে হলাম। তাই কলিযুগে আমরা প্রত্যেকেই আমাদের মধ্যে এই আসুরিক ভাব রয়েছে। আপনারা সকলে জানেন যে সত্য যুগে যারা অসুর তারা একটা লোকে থাকতো আর ভক্তরা আরেকটা লোকে থাকতো। ত্রেতা যুগে একই লোকে কিন্তু ভিন্ন দেশে থাকতো, দ্বাপর যুগে একই রাজ্যে এবং একই পরিবারে থাকতো পাণ্ডব এবং কৌরব, কিন্তু কলি যুগে এই দস্যু এবং ভক্ত একটা শরীরেই থাকে। তাই আমাদের কলি যুগে যারা আমরা ব্যক্তি তাদের মধ্যে আসুরিক প্রবৃত্তি তীব্র মাত্রায় রয়েছে। এবং ভগবান বলছেন যে তিনি আবির্ভূত হন পরিত্রাণে সাধনায় বিনাশয় দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভব আমি যুগে যুগে। ভগবান বলছেন যে আমি কি জন্য আসি? পরিত্রাণায় সাধনা, সাধুদেরকে উদ্ধার করার জন্য, বিনাশয় দুষ্কৃতাম অসুরদের বিনাশ করার জন্য, ধর্ম সংস্থাপনার্থায় ধর্মকে স্থাপন করার জন্য আমি যুগে যুগে অবতীর্ণ হই। তো সেই কারণে ভগবান যখন আবির্ভূত হন তিনি অসুরদেরকে মারেন, হত্যা করেন। কিন্তু কলি যুগে যখন জগাই মাতাকে মারতে যাচ্ছেন মহাপ্রভু, তখন নিত্যানন্দ প্রভু বলছেন আপনি কলি যুগে আবির্ভূত হয়েছেন অসুরদেরকে মারার জন্য নাই, তার কারণ আপনি যদি জগাই মাতাকে মারেন তাহলে সবাইকে মারতে হবে, কারণ কলি যুগে সকলের মধ্যেই আসুরিক প্রবৃত্তি রয়েছে, আমরা সকলেই অসুর। সেই কারণে কলি যুগে অসুরকে না মেরে আসুরিক প্রবৃত্তিকে মারতে হবে। এবং কলি যুগে ভগবান কোন অস্ত্র ধারণ করেন না, কলি যুগে ভগবানের অস্ত্র হচ্ছে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই মহামন্ত্রের মাধ্যম দিয়ে চৈতন্য মহাপ্রভু আমাদের আসুরিক প্রকৃতিকে বিনাশ করেন। তাই বাল্মীকি মুনির এই মনোভাব হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। বলা আছে শিষ্য গুরুদেবের কাছ থেকে তখনই জ্ঞান লাভ করতে পারবে, তার দুটো যোগ্যতা থাকা দরকার। বলা আছে যে বৈদিক জ্ঞান হচ্ছে একটা গরুর সঙ্গে তুলনীয় গাভী, আর বৈদিক জ্ঞানের সারটা হচ্ছে দুধ, আর শিষ্য হচ্ছে পাত্রের সঙ্গে তুলনীয় পাত্র, আর গুরুদেব হচ্ছে গোপবালক যিনি দুধ দহন করছেন। তো দুধ দহন করে পাত্রে যদি দুধ রাখতে হয় তাহলে পাত্রটা একটু ফাঁকা থাকতে হবে, তো যদি পাত্রটা ভর্তি থাকে তাহলে কি করে দুধটা রাখবে? আমাদের অহংকারের দ্বারা আমাদের পাত্র পূর্ণ আছে, যদি আমাদের অহংকার থাকে তাহলে সেই পাত্রে কোনো জায়গা থাকবে না। সেই কারণে বলা হচ্ছে যাদের চরিত্রে অহংকার রয়েছে তারা এই বৈদিক জ্ঞান লাভ করতে পারবে না, কারণ সেই পাত্রে কোনো জায়গা নেই। তো জায়গাটা কি করে ফাঁকা হবে? এই পাত্রের জায়গাটা কি করে তৈরি হবে? দৈন্যতার মাধ্যমে, যে যত বেশি দৈন্য হবে পাত্রে তত জায়গা তৈরি হবে। তাই শিষ্য যদি গুরুদেবের কাছ থেকে বৈদিক জ্ঞান লাভ করতে চায় তাহলে তাকে তার অহংকার পরিত্যাগ করে দৈন্যতা তার হৃদয় জাগরিত করতে হবে, তাহলে সে জ্ঞান ধারণ করার যোগ্যতা অর্জন করবে। এটা হলো জায়গা। আর এই পাত্রের গভীরতা যত বেশি গভীর হবে পাত্রে তত বেশি দুধ যাবে। তো পাত্রের গভীরতাটা কি যোগ্যতা? সেটি হচ্ছে শ্রবণ করার তীব্র ইচ্ছা। যে যত শ্রবণ করার তীব্র ইচ্ছা হৃদয়ে জাগরিত করবে সেই পাত্রের গভীরতা তত বেশি হবে। তাই আমাদের সোনার তীব্র বাসনা থাকা দরকার। পরীক্ষিত মহারাজ তিনি শুনছেন, কিরম শুনছেন? সাত দিন সাত রাত্রি। যে পরীক্ষিত মহারাজ অল্পক্ষণের জন্য তার তৃষ্ণা তিনি সংযত করতে পারেননি, সেই একই পরীক্ষিত মহারাজ
যখন সুখদেব গোস্বামীর মুখ থেকে শ্রীমদ ভাগবত শ্রবণ করছেন, তিনি সাত দিন সাত রাত্রি শ্রবণ করছেন, তো কোন ব্রেক নেই, কন্টিনিউয়াস শুনে যাচ্ছে। এরকম না যে কখন শেষ হবে, আমাদের শুনতে শুনতে কখন শেষ হবে, তাই না? কখন কখন প্রসাদ থাকবে, কখন প্রসাদ, এটাও একটা ভালো লক্ষণ। অনেকে ভাবে প্রসাদের সময় আসে, সাধারণত যখন ক্লাস শুরু হয় তখন সবচেয়ে কম ভক্ত থাকে, মালদায় বসে শোনার প্রবণতা খুব বেশি, আপনাদের রূপগোস্বামীর বিশেষ কৃপা আছে। কিন্তু সাধারণভাবে সাধারণত দেখা যায় যখন ক্লাস শুরু হয় তখন লোক কম থাকে, আর যখন প্রসাদের সময় হয় তখন সব থেকে বেশি অ্যাটেন্ডেন্স থাকে। তো গুরু মহারাজ সে সময় জয়পতাকা স্বামী মহারাজ বলেন এটাও একটা ভালো লক্ষণ, প্রসাদ পাওয়ার জন্য যে আসছে এটা একটা বিরাট স্বীকৃতি। তিনি একবার বলছিলেন একজন ওনার শিষ্য বলছিলেন আমার গুরুদেব কেউ শুনতে আসে না, খাওয়ার সময় আসে, বলছি ওরকম করে বলাটা ভালো না, প্রসাদ পাওয়ার জন্য যে আসছে সেটার জন্য ভগবানের স্বীকৃতি প্রয়োজন। এরকম না যে তাদের বাড়িতে খাওয়ার নেই সেই জন্য খেতে আসে, না, ভগবানের প্রসাদের প্রতি শ্রদ্ধা রয়েছে, কথার উপর শ্রদ্ধা লাগা ভালো কিন্তু প্রসাদের শ্রদ্ধাটাও একটা বিশেষ ভালো গুণ। সেটা ভারতবর্ষের মানুষের রক্ত রক্ত রয়েছে, সেই কারণে ভারতবর্ষের মানুষের ভক্তি লাভ করা খুব সহজ। কিন্তু ভারতবর্ষের মানুষের এখন সমস্যাটা হয়ে গেছে, তারা সব জেনে গেছে, এটাই সমস্যা। বলছে আমরা জানি, তুমি গীতা পড়বেন আমি জানি, ভাগবত পড়বেন জানি, রামায়ণ তো জানি ছোটবেলা থেকে শুনেছি রামায়ণ, কিন্তু রাম যে ভগবান সেটা কতটুকু জানেন সেটা সন্দেহ, রাম যে কেন ভগবান সেটাও জানেন, রাম যে কেন আবির্ভূত হচ্ছে সেটাও জানেন, কিন্তু রামায়ণ জানেন। সেজন্য একটা কাহিনী আছে যে দুজন ছাত্র গেছে শিক্ষকের কাছে কি শিখতে, মিউজিক শিখতে। তো প্রথম ছাত্র শিক্ষককে জিজ্ঞেস করছে যে আমার কতদিন লাগবে শিখতে, তখন শিক্ষক বলছে তুমি কিছু জানো সঙ্গীত সম্বন্ধে, কি কোনো ধারণা আছে, শিক্ষা লাভ করেছো? এটা আমি কিচ্ছু জানি না, জিরো। বলি তোমার ছ মাস লাগবে। তার একজন ছাত্র তাকে সে বলছে আমার কতদিন কতদিন লাগবে মাস্টার মশাই, বলছে তুমি কি কিছু জানো? বলছে হ্যাঁ আমি অনেক জানি, আমি অনেকের কাছে শিখেছি। বলছে তোমার এক বছর লাগবে। খুব দুঃখ পেয়েছে, আরে আমার বন্ধু কিচ্ছু জানে না ছ মাস আর আমি এত কিছু জানি আমার এক বছর, তো কেন এরকম? তখন টিচার বলছে দেখো তুমি এত কিছু ভুলভাল জানো, তো সেই ভুলটাকে ভোলাতে ছ মাস, তারপর যখন ওরা পুরো ফাঁকা হয়ে যাবে, হার্ড ডিস্কটা যখন ক্লিয়ার হয়ে যাবে তখন আরো ছ মাস। তাই আমাদের ভারতবর্ষের মানুষের একই সমস্যা, তারা এত কিছু জানে বললাম না, পাত্রটা পূর্ণ আছে, অহংকারে পূর্ণ, আমি জানি। এটা কি কার লক্ষণ? এটা অহংকারের লক্ষণ। এই অহংকারের জন্য ভারতবর্ষের মানুষের যে আধ্যাত্মিক শিক্ষার পাত্র ভর্তি হয়ে গেছে, সেই কারণে প্রথমে আমাদেরকে সেই পাত্রটাকে খালি করতে হবে। কিভাবে খালি হবে? আমাদেরকে স্বীকার করতে হবে নিষ্কপট ভাবে যে আমরা জানি না, তাহলে তার আধ্যাত্মিক জীবন শুরু হয়। তো যাই হোক, আমাদেরকে সেই মানসিকতা নিয়ে আধ্যাত্মিক জীবনে অগ্রগতি লাভ করতে হবে। তো বাল্মীকি মুনি তার মধ্যে এই সমস্ত গুণাবলী প্রকাশিত হল, এবং যেহেতু তার মধ্যে এই দৈন্যতা, এই দৈন্যতার জন্যই ভগবান শ্রীকৃষ্ণ ভগবান শ্রী রামচন্দ্র বাল্মীকি মুনির মাধ্যম দিয়ে এই জগতে রামায়ণ প্রকাশ করল। তিনি রামায়ণ রচনা করার যোগ্যতা অর্জন করলেন, তার কারণ নয় তিনি অত্যন্ত পণ্ডিত ছিলেন, বিরাট মুনি ছিলেন, তপস্বী ছিলেন, সেই কারণে কিন্তু রামচন্দ্র ভগবান ওনাকে মনোনীত করেননি। তো বাল্মীকি মুনির প্রধান যোগ্যতা কি ছিল? একই জিনিসটা হয়েছিল রূপ গোস্বামী জীবন, যখন চৈতন্য মহাপ্রভু রামকেলিতে এলেন, আপনার রামকেলি একশের লোক, তো লীলাটা বললে ভালো। যখন মহাপ্রভু এলেন তখন রূপ গোস্বামী মহাপ্রভুর কাছে আত্মনিবেদন করলেন,
কি বৈরাগ্য নিবেদন করলেন? তিনি মুখের মধ্যে দন্ত দন্তের তৃণ ধরি অর্থাৎ ঘাস তৃণ কেন দিয়েছে? এটা নাকি দৈন্যতার লক্ষণ। গুরুদেবের সামনে নাকি দন্তে তৃণ দিয়ে যেতে হয়, এখন কেউ যাবে না, তবে গরু এসে গেছে বলেছে আসবে না। কেন? কারণ আমাদের অহংকার রয়েছে। আমি জানতাম না এটার সঙ্গে দৈন্যতার কি সম্বন্ধ, আমাদের আচার্যরা ব্যাখ্যা করছেন। শিষ্যের প্রথম যোগ্যতা হচ্ছে যে গুরুদেবের কাছে চুপচাপ থাকে, কথা বলার যেন না, কথাটা যেন বন্ধ থাকে। কলিযুগের মানুষ বক বক করে দেখো, কিন্তু ছাত্রের বা শিষ্যের প্রধান যোগ্যতা হচ্ছে গুরুদেবের সামনে চুপচাপ থাকে। তাই যদি মুখে একটা ঘাস দিয়ে আসে তাহলে তো মুখটা বন্ধ করে রাখতে হবে, কারণ মুখ খুলি তো ঘাসটা পড়ে যাবে। এটা একটা দৈন্যতার লক্ষণ হিসেবে বলা হচ্ছে। আর একটা লক্ষণ হচ্ছে যে ঘাস দিয়ে আসছে মানে তার মাধ্যম দিয়ে তিনি বলছেন যে আমি মানুষের স্তরে নই, আমি মানুষের থেকে অধম, আমি পশু সমান, সেই মনোভাব। এটা কে বলছেন? রূপ গোস্বামী। রূপ গোস্বামী বলছেন, রূপ সনাতন দুজনেই ছিলেন, তো রূপ সনাতন গোস্বামী বলছেন যে আমরা হচ্ছে জগাই মাদায়ের থেকেও বেশি পাপী। তো জগাই মাদায় কেমন পাপী? তারা জগাই মাদায় যে কিরকম পাপী আপনাদের ধারণা করে অত্যন্ত কঠিন। অনেকে জগাই মাদায় নিয়ে একটু হাসি ঠাট্টা করে, জগাই মাদায় পাপ করতো মদ খেত, এরকম না। এখনকার দিনে যারা আতঙ্কবাদী, শুধু আতঙ্কবাদী টেরোরিস্ট লিডার, সেই সময় টেরোরিস্ট লিডার ছিল জগাই মাদায়। তাদের নাম ছিল, তার ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেছে, বুঝতে ব্রাহ্মণ টেরোরিস্ট স্পেশাল ক্যাটাগরি বলেছে, তো তারা ব্রাহ্মণ কুলে জন্মগ্রহণ করেছে। তো বলা হচ্ছে যে কি অন্য যুগে যারা অসু তারা এই যুগে ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করে, কোথায় আসবে না যে মনে করবেন না যারা ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেছেন। কলিযুগে সবাই আমরা নিম্ন স্তরে, কারণ আমি এই অভিজ্ঞতা হয়েছে, কারণ আমি একটা ক্লাস দিচ্ছিলাম মধ্যপ্রাচ্যে। তো ক্লাস দেওয়ার পরে আমি এটা বলেছি, এই লীলাটা বলেছি, তারপরে একজন লোক এসেছে, তো ব্রাহ্মণের বিহারের একটা ব্রাহ্মণ পরিবারের লোক, এসে বলছে প্রভু আপনি খুব সুন্দর ক্লাস দিয়েছেন, আপনারা এত উন্নত বৈষ্ণব, কিন্তু কেন আপনি বললেন যে অন্যান্য যুগে অসুররা ব্রাহ্মণ গুলো জন্মগ্রহণ করেছে? তো ব্রাহ্মণরা যদি অসুর গুলো জন্মগ্রহণ করে অন্যরা কোন গুলো জন্মগ্রহণ করেছে? তখন বললাম দেখুন আমিও সেই ব্রাহ্মণ গুলোই জন্ম হয়েছে আমার, তো কলিযুগে ব্রাহ্মণ বলে কিছু নেই। আর যখন বলেছে আমিও ব্রাহ্মণ গুলো, তখন ঠান্ডা হয়েছে, বলছে যেহেতু আমি ব্রাহ্মণ গুলো সেদিন আমার একটা বলার অধিকার আছে বেশ, তখন ঠান্ডা হয়েছে। তারপরে বললাম যে ব্রাহ্মণ জন্ম দিয়ে হয় না, তো ব্রাহ্মণ তার গুণের মাধ্যম দিয়ে হয়। ব্রাহ্মণের নটা গুণ, বিভিন্ন শাস্ত্রে বিভিন্ন গুণের কথা বলা হয়েছে, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ ভগবত গীতাতে ব্রাহ্মণের নটা গুণের কথা বলছেন। সমধর্ম তপ শৌচম কান্তি রাজ্যম বিবেচ জ্ঞান বিজ্ঞানম অস্তিত্বম ব্রহ্মকর্ম স্বভাবজম। তো ব্রাহ্মণের নটি গুণের মধ্যে প্রথমটা হচ্ছে মনের সংযম এবং ইন্দ্রিয় সংযম। আর কলিযুগের ব্রাহ্মণরা কিরকম সংযম করে? কোনো সংযম নেই, কারণ কলিযুগে সকলে হচ্ছে শূদ্র, কলৌ শূদ্র সম্ভব। তো জন্মগত ভাবে কেউ ব্রাহ্মণ হতে পারে না, সেই জন্য শাস্ত্রে বলা হচ্ছে জন্ম না যাইতে শূদ্র, পিতা মাতার মাধ্যম দিয়ে যে জন্ম সেটা বলে শূদ্র জন্ম, জন্ম না যাইতে শূদ্র। সে কারণে মনুষ্য জীবনে আমাদের দ্বিতীয় জন্ম লাভ করা উচিত দীক্ষার মাধ্যম দিয়ে, সংস্কার ভবে দ্বিজ, সংস্কারের মাধ্যম দিয়ে আমাদের দ্বিতীয় জন্ম লাভ হয়, সেটা বলে দ্বিজ। কে দ্বিজ? যা দ্বিতীয় জন্ম হয়েছে, দ্বিতীয় জন্মে পিতাকে, পিতা হচ্ছে গুরুদেব, মাতাকে গায়ত্রী মন্ত্র। তো গায়ত্রী মন্ত্র এবং গুরুদেবের মাধ্যম দিয়ে আমাদের দ্বিতীয় জন্ম হয়। তা আমরা কেন দীক্ষা গ্রহণ করি? অনেকে ভাবে যে দীক্ষা গ্রহণ করাটাই আমাদের জীবনের সিদ্ধি হয়ে গেল, দীক্ষা হয়ে গেছে, তাই না? দীক্ষা হয়ে গেল সব হয়ে গেছে, সব কমপ্লিট। দীক্ষার আগে যত প্রচেষ্টা আর দীক্ষা হওয়ার পরে সব শেষ, কারণ হয়ে গেছে তখন। দীক্ষা মানে হচ্ছে ভক্তি জীবন শুরু। আমাদের ভক্তি জীবনটা আসলে শুরু হয় গোপাল বলছেন যখন আমরা ভগবত ধর্মে প্রবেশ করি, তাই ভক্তি জীবনে আমাদের ভাবা উচিত আমরা অনেক এগিয়ে গেছি,
ভক্তি জীবন সব সময় হচ্ছে আমাদের শূন্য, যে ভাবছে আমার হয়ে গেছে তার মানে তার কিছু হয়নি, আর যে ভাবছে আমার কিছু হচ্ছে না তার মানে কিছু হচ্ছে, এটা হচ্ছে ভক্তি জীবনের লক্ষণ। তাই দ্বিজত্ব কিভাবে প্রাপ্ত হয়? সংস্কার আর ভাবের দ্বিজ। তারপরে আমরা কেন দীক্ষা লাভ করি? দীক্ষা লাভ করার উদ্দেশ্য হচ্ছে বেদ অধ্যয়ন করা, শাস্ত্র অধ্যয়ন করা। সেজন্য যারা বেদ অধ্যয়ন করে বেদ পাঠা ভবেদ বিপ্র, যারা বেদ পাঠ করে তাদেরকে বলে বিপ্র। তা আমরা বেদ পাঠ করবো কেন? সুযোগ মুখস্থ করার জন্য না, বেদ পাঠ করার উদ্দেশ্য হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণকে জানা। ব্রহ্ম জানাতি তি ব্রাহ্মণ, যে ব্রহ্মকে জানে সে হচ্ছে ব্রাহ্মণ, অর্থাৎ যে ভগবানকে জানে সে হচ্ছে ব্রাহ্মণ। ব্রাহ্মণ খালি কইতে পড়লে হয় না, চার টাকা দিয়ে ব্রাহ্মণ হওয়া যায় না। তো ব্রাহ্মণ মানে যে ভগবানকে জানে। তো সেই জগদানন্দ আর মাধবানন্দ তারা সেরকম ব্রাহ্মণ ছিল। কিরকম ব্রাহ্মণ? কলিযুগের ব্রাহ্মণ জগদানন্দ আর মাধবানন্দ। আর তারা ছিল মাফিয়া ডন, মাফিয়াদের লিডার। খালি দীক্ষার সময় নাম পরিবর্তন হয় না, যে কোনো বড় কাজ করতে গেলেই নাম পরিবর্তন হয়। তো মাধবানন্দ জগদানন্দ এসব মাফিয়াদের নামটা ঠিক জমে না, তার জন্য তাদের নাম পরিবর্তন হয়ে গেল। জগদানন্দ হয়ে গেল জগায়, আর মাধবানন্দ হয়ে গেল মাথা। এবার মানাচ্ছে মস্তান, তাই না? প্রত্যেকের একটা আলাদা আলাদা নামের একটা মাহাত্ম্য রয়েছে। তো তারা প্রতিদিন সকালবেলায় শাস্ত্র অধ্যয়ন করত, আর শাস্ত্র থেকে তারা লিখত, নোটস নিত, যে কোন পাপ করলে তার কি ফল, আর সব থেকে যেগুলো গুরুতর পাপ সেটা সারাদিন ধরে করত। এত পাপ করছে, এত জঘন্য পাপ করছে, যমরাজ ভাবছে যে আমি কোন নরকে রাখবো এদেরকে, হয় না? যখন বড় বড় মাফিয়া যখন গভর্নমেন্ট অ্যারেস্ট করে তাদেরকে কোন জেলে রাখবে? তাদের কোনো জেলে রাখতে পারবে না, যেখানে যাবে এদিক ওদিক করে দেবে জেল। তো যমরাজের চিন্তা এগুলো সাধারণ নরকে রাখা যাবে না। তো তারা ভাবছিল যে এদের জন্য আলাদা একটা নরক তৈরি করতে হবে স্পেশাল। এইটা হচ্ছে জগায় মাথায় কিরকম পাপি বলছি কার ধারণা দেয় না। কিন্তু রূপ গোস্বামী সনাতন গোস্বামী কি বলছেন? যে আমরা জগায় মাথায় থেকেও বেশি পাপি, এই তো দৈন্যতা। সেই কারণে রূপ গোস্বামী মহাপ্রভুর প্রধান আচার্য রূপে মনোনীত হলেন। মহাপ্রভু রূপ গোস্বামীকে আচার্য করলেন না এই কারণে, আচার্য করলেন এই কারণে নয়, ও রূপ গোস্বামী হুসেন সাহেব মন্ত্রী ছিল, রূপ গোস্বামী দেখতে কি অপূর্ব সুন্দর ছিল, তার তিনি অত্যন্ত সুন্দর সারস্বত পরিবার থেকে এসেছিলেন, তিনি কত অনেক রকম ভাষা জানেন, তিনি অনেক পণ্ডিত শাস্ত্র বই, এইসব কারণ না, এগুলো কোনো যোগ্যতা নয়। রূপ গোস্বামীর কি যোগ্যতা ছিল? মহাপ্রভুর দৃষ্টিতে তিনি ছিলেন চরম দৈন্য। ঠিক একই যোগ্যতা এই বাল্মীকি মুনির মধ্যে ভগবান শ্রী রামচন্দ্র দেখলেন, এই জন্য ভগবান শ্রী রামচন্দ্র বাল্মীকি মুনির মাধ্যম দিয়ে রামায়ণকে এই জগতে প্রকাশ করলেন। তো ভগবান কার দ্বারা প্রকাশিত হন? দৈন্য ব্যক্তির মাধ্যমে, অহংকারীদের মাধ্যম দিয়ে ভগবান এই জগতে প্রকাশিত হন না। তাই বাল্মীকি মুনি রামায়ণ রচনা করার যোগ্যতা অর্জন করেছিলেন, কারণ তার হৃদয়ে দৈন্যতা চরমরূপে প্রকাশিত হয়েছে। এখন রামচন্দ্র বাল্মীকি মুনির মাধ্যম দিয়ে রামায়ণ রচনা করলেন। তো কোন সময় রামায়ণ রচিত হয়েছিল? যখন ভগবান শ্রী রামচন্দ্রের বয়স ছিল চল্লিশ বছর। তো রামচন্দ্রের একটু বয়সের ব্যাপারটা আপনাদের একটু জানানো দরকার। রামচন্দ্রের বিবাহ হয় 12 বছর বয়সে, সীতা স্বয়ম্বর 12 বছর বয়সে। আপনারা ঘাবড়ে যাবেন, আগেকার দিনে সব তাড়াতাড়ি যেত, এখন সব দেরিতে হয়। এখন বুড়ো বয়সে বিয়ে হয় তো যেন মুশকিল, 12 বছরে বিয়ে বাবা করে। তো 12 বছরে বিবাহ হলো, কার সঙ্গে বিবাহ হলো? সীতা দেবীর সঙ্গে। এই সীতা দেবীর সঙ্গে রামের বিবাহটা একটা দুর্দান্ত জিনিস। হরধনু নাম শুনেছেন তো? হরধনু, হরধনুটা এত ভারী ছিল যে কয়েকশো লোক লাগতো সেটাকে তুলতে। কোন জায়গায় শুনছিল 350 লোক, আর কয়েক জায়গায় শুনছি 1000 লোক লাগতো। কিছুক্ষণ তুলে 5 মিনিট যাওয়ার পরে আবার হাঁপিয়ে যেত, আবার রাখতো। তো সেই হরধনু তার কাছে ছিল জনক মহারাজের কাছে। তো জনক মহারাজ কেন এই হরধনুটাকে ভঙ্গ করার
মানে মাপকাঠি রাখলেন যে হরধনুকে তুলতে পারবে তার সঙ্গে সে তাদের বিবাহ। এটা কেন? এটা একটা সুন্দর কাহিনী আছে। তো সীতা দেবী তো ভগবানের অন্তরঙ্গ শক্তি, সাধারণত মহিলা নয়। অনেকে বলে ও রামচন্দ্র কি বলে রাবণ সীতাকে হরণ করেছিল, রাবণ কখনো সীতাকে হরণ তো ধরে কথা স্পর্শই করতে পারবে, সেটা আমি পরে ব্যাখ্যা করব। তো সীতা দেবী একদিন ছোটবেলা, যখন সীতা দেবী অল্প বয়স ছোট মেয়ে, ফুল তুলছে বাগানে, তো ফুলগুলো অনেক উঁচুতে তো তো হাত পাচ্ছে না, কি করে ফুল তুলবে? তো হরধনুটা একটা বড় জায়গায় রাখা থাকে, কাঁচের রাখা ছিল বড় জায়গা। তো সীতা দেবী দেখছে যে কোনো দিন লাঠিটি খুঁজে পাচ্ছে না, তো সীতা দেবী কি করেছে ওই হরধনুটাকে তুলেছে, ঠিক আছে, তুলে ওটা দিয়ে ফুল পাচ্ছে। আর এই হরধনুটাকে সুরক্ষা দেওয়ার জন্য অনেক সিকিউরিটি গার্ড ছিল, একটা মিনিস্টারও ছিল। তো যখন দেখছে সীতা দেবী বাচ্চা মেয়ে এরকম করে ফুল তুলছে, তারা তো সঙ্গে সঙ্গে ওখানে মাটিতে পড়ে গেছে অজ্ঞান হয়ে গেছে, কি মেয়ে বাবা এটা, যে হরধনুকে তুলতে শত শত লোক লাগে, একটা বাচ্চা মেয়ে সেটা দিয়ে ফুল তুলছে। তো খবর পৌঁছে গেছে দশরথ মহারাজের কাছে, দশরথ মহারাজ থেকে শুনে তো মাথা ঘুরছে, আবার চিন্তা হচ্ছে, ভাবছে না না ফালতু বলছে, মানে মিথ্যা বলছে, না মিনিস্টার বলছে, না 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 এটা ঠিক। তখন সীতা দেবীকে সীতাকে দেখেছে, সীতা দেবী তো বলছে হ্যাঁ তুমি কি তুমি ওই হরধনুটা দিয়ে ফুল তুলেছো? বলছে হ্যাঁ কিন্তু আমি রেখে দিয়েছি, আবার রেখে দিয়েছি, ভাবছে যে রেখে গেছে কেন নিয়ে গেছে এই জন্য। কিন্তু তখন দশরথ মহারাজের চিন্তা হয়ে গেছে যে এই মেয়ে, এই মেয়ে কার সঙ্গে বিয়ে দেবো, এত যা শক্তি, সাধারণ কাউকে বিয়ে দিলে তো যাকে একবার আলিঙ্গন করবে সে তো মরে যাবে, সঙ্গে সঙ্গে স্পর্শ করলেই তো মরে যাবে, তো সাধারণ স্বামী তোকে দেওয়া যাবে না। তখন জনক মহারাজ সিদ্ধান্ত করলেন যে এই জানকীকে বিবাহ করবে, অর্থাৎ সীতা দেবীকে বিবাহ করতে চায়, তার ন্যূনতম যোগ্যতা হবে যে হরধনুকে তুলতে হবে অ্যাটলিস্ট। সেই কারণেই জনক মহারাজ এই সিদ্ধান্তটা নিয়েছিলেন এই ছোট্ট ইল্লার মাধ্যমে। তো সেই রাবণ কি সীতাকে হরণ করতে পারবে? একটা চর মারবে, রাবণ কোথায় গিয়ে বলবে তার নেই, শুধু সীতা দেবী। তো সীতা দেবীকে বুঝতে আমাদের সেই যোগ্যতা প্রয়োজন। তো সীতা দেবী সম্বন্ধে আমি কালকে আরো ব্যাখ্যা করবো। তো যেহেতু বিবাহ কথা হলো, 12 বছর বয়সে রামচন্দ্র বিবাহ করলেন, 12 থেকে 24 বিবাহ জীবন, গৃহস্থ জীবন। তারপরে 24 বছর 25 বছর বয়সে দশরথ মহারাজ চাইলেন রামচন্দ্রকে রাজা বানাবেন। তো রাজা বানানোর চিন্তা করার সঙ্গে সঙ্গে আপনারা জানেন কি লীলা হলো, বনবাসে যেতে হলো, 14 বছর বনবাস, 14 বছর বনবাস করার পরে ফিরে এলেন, 40 বছর বয়সে যখন রামচন্দ্র আবার রাজত্ব শুরু করলেন তখন সীতা দেবীকে আবার বনবাসে যেতে হলো। সেই সময় বাল্মীকি মুনি রামায়ণ রচনা করেছিলেন। এখন রামচন্দ্র তার যে লীলা, তার বাল্যলীলা অত্যন্ত কম ব্যাখ্যা করা হয়েছে অল্প কয়েকটা শ্লোকের মাধ্যমে। আর ভগবান শ্রীকৃষ্ণের বাল্যলীলা প্রচুর, মানে অনেক শ্লোক, অনেক চ্যাপ্টার ধরে ব্যাখ্যা করা হয়েছে শ্রীমদ ভাগবতে। কেন? কারণ ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছে লীলা পুরুষোত্তম, আর রামচন্দ্র হচ্ছে মর্যাদা পুরুষোত্তম। তাই মর্যাদা স্থাপন করার জন্য বাল্যলীলার গুরুত্বটা কম, আর লীলা পুরুষোত্তমের জন্য লীলাটা হচ্ছে গুরুত্বপূর্ণ। সেই কারণে ভগবান শ্রীকৃষ্ণের বাল্যলীলা এত বিশদভাবে সুবোধ গোস্বামী শ্রীমদ ভাগবতে ব্যাখ্যা করেছেন, কিন্তু বাল্মীকি মুনি ভগবান শ্রী রামচন্দ্রের বাল্যলীলা অল্পভাবে ব্যাখ্যা করেছেন, কারণ সেখানে মর্যাদা স্থাপন করার কিছু সেরকম কিছু নেই, সেই কারণে বাল্যলীলা অল্পভাবে ব্যাখ্যা করা হয়েছে। এখন দশরথ মহারাজ, দশরথ মহারাজের যে রাজত্ব, তো দশরথ মহারাজ অযোধ্যা নগরীতে রাজত্ব করতেন। তো অযোধ্যা মানে হচ্ছে যাকে কখনো পরাজিত করা যায় না, তার নাম হচ্ছে অযোধ্যা। অযোধ্যায় নাকি ব্যবসায়ীরা তাদের দোকান সবসময় খোলা রাখত, কোনো দরজা মানে কোনো দরজা বন্ধ রাখা হতো না, কারণ কোনো চোর ছিল না।
কেন চলছিল না কারণ সকলেই পরলোক এটা হচ্ছে অযোধ্যার বৈশিষ্ট্য অনেক বৈশিষ্ট্য রয়েছে এইজন্য বলা রাম রাজত্ব তো রাম রাজত্ব আমরা কি চাইছি রাম রাজ্য কিন্তু রাম না রাম বাদ দিয়ে রাম রাজত্ব রাম রাজত্ব করতে গেলে ফার্স্টে আমাদের জীবনে রামকে নিয়ে আসতে হবে না রামের চরিত্রটা জানতে হবে আমাদের চরিত্রকে কবিতা করতে হবে তো রাম রামের শিক্ষা যদি আমরা শিক্ষিত না হই তাহলে রাম রাজত্ব কি করে হবে রাম রাজ্য করে গড়ে উঠবে তাই আমাদের হৃদয়ে রামকে স্থাপন করতে হবে তো দশরথ মহারাজ তার রাজ্য খুব সুন্দরভাবে চলছিল তার আট মন্ত্রী ছিল দুজন গুরু ছিল সুন্দরভাবে রাজত্ব চলছে সকলে দশরথ মহারাজকে খুব পছন্দ করেন কিন্তু এত আনন্দের মধ্যেও দশরথ মহারাজের একটা দুঃখ রয়েছে এটা হচ্ছে জগতের বৈশিষ্ট্য এই জগতে এমন কোন একটা অস্তিত্ব থাকবে না আমার সবকিছু ভালো দশরথের মহাজের এত কিছু ভালো তার মধ্যেও তার মধ্যে তার জীবনে দুঃখ রয়েছে কিসের দুঃখ তার কোন ছেলে নেই রাজার ছেলে না থাকাটা বিরাট দুঃখের ব্যাপার তো দশরথ মহাজের কটা পদ দিয়েছিল কটা খুব সুন্দর তিনটে তো ছিলই এটাই সকলে জানে কিন্তু আপনারা আরেকটা যেটা জানেন না এই জন্য আজকে আমি রাম কথা বলছি আজ এবং কাল যেগুলো জানেন না সেগুলো জানানোর জন্য তো রামের তিনটে কি বলে দশরথের তিন পত্নী ছিল না দশরথের কটা পত্নী ছিল 353টা ঠিক আছে তিনটে জানেন আর বাকি 350টা জানেন এরকম ভাবে এত বউ কি বাবা তারও কারণ আছে সেটাও ব্যাখ্যা করা হয়েছে শাস্ত্রে পরশুরাম আবির্ভূত হয়েছিলেন ক্ষত্রিয়দেরকে হত্যা করার জন্য ক্ষত্রিয়দেরকে এই জগৎ থেকে একদম উৎখাত করে দেওয়ার জন্য কিন্তু তিনি সেই সমস্ত ক্ষত্রিয়দেরকে হত্যা করতেন না দুই ধরনের ক্ষত্রিয় এক ধরনের ক্ষত্রিয় যারা মহিলা তারা পরিবৃত্ত থাকবে তাদেরকে হত্যা করবে না আর আরেকজনের আরেক ধরনের ক্ষত্রিয় যারা বিবাহ আসনে বসে থাকবে তাদেরকে হত্যা করবে একজন রাজা ছিল সে যখনই আসতো সে মেয়ে নিয়ে বসে থাকতো মারবে খালি এমনি মেয়ে না নগ্ন মেয়ে নিয়ে বসে থাকে তো ধারে কাছে আসবে না প্রশ্ন আর দশরথ মহারাজ দ্বিতীয় পণ্ডটা বলব করেছে যখনই শুনছে পরশুরাম 350 বার এসেছিল দশরথ মহারাজকে মারার জন্য আর যতবার এসেছে যখনই খবর পেয়েছে পরশুরাম আসবে সঙ্গে সঙ্গে বিয়ে রেডি বিবাহ করছে এই জন্য দশরথ মহারাজের 350টা বিয়ে অন্য তিনটে বাদ দিয়ে প্রধান প্রধান তিনজন মহিষী কৌশল্যা কৈকিয়া সুমিত্রা আর বাকি 350 তো 353টা বউ তাও ছেলে নেই কি দুঃখের কথা এখন কি করে ছেলে হবে তখন দশরথ মহারাজ বলছেন যে আমি পুত্র লাভ করার জন্য যজ্ঞ করব তো যজ্ঞ করাটা ঠিক হবে কিনা জিজ্ঞেস করেছে সমস্ত মন্ত্রীদেরকে মন্ত্রী একটা খুব ভালো আইডিয়া বৈশিষ্ট্য মণিকে জিজ্ঞেস করেছে বলছে হ্যাঁ ভালো তো সমস্ত যখন এরকম বলা হয়েছে তখন সুমন্ত্র বলে একজন মন্ত্রী ছিল দশরথ মহারাজ সব থেকে কাছে এক মন্ত্রী সুমন্ত্র তো সুমন্ত্র দশরথ মহারাজকে বলছেন আমি চতুষ্কুমারের কাহিনী বলেছিল আমি কাহিনী শুনেছি যে যখন আপনি যজ্ঞ করবেন সেই সময় ঋষি সিংহ বলে একজন মুনিকে আপনাকে আনতে হবে আর ঋষি সিংহ মুনি এলে আপনার যজ্ঞ সফল হবে তা নাহলে হবে না ঋষি সিংহ মানে কি ঋষি সিংহ মনে হচ্ছে তার কপাল একটা সিং আছে তখন একটা কাহিনী ব্যাখ্যা করছে কিরকম ঋষি সিংহ ঋষি সিংহ হচ্ছে ঋষি পুত্র সে বনে থাকে আর বনে থাকে আর সে হচ্ছে কঠোর ব্রহ্মচারী জীবনে কোনো মেয়ে দেখেনি কোনো খাবার খায় ভালো খায় কিন্তু ফলমূল খেয়ে থাকে কঠোর ওর বাবা আমাদের শিক্ষা দিয়েছে
তুমি এই বন থেকে বেরোবে না আর এই বনের মধ্যে জীবন যাপন করবে, জাগতিক কোনো জীবনের সঙ্গে কোনো স্পর্শ নেই। তো অঙ্গদেশের রাজা রমাপদ মহারাজ, রমাপদ মহারাজের রাতে বৃষ্টি হচ্ছে না। তো মন্ত্রীরা বলছে যে বৃষ্টি হবে যদি এই ঋষি সিংহ ঋষিকে আমাদের রাজ্যে নিয়ে আসা হয়। আনবে কি করে? ঋষি পুত্র তো ওর কাছে তো নিয়ে আসা যাবে না। কি করে করা যায়? একটা প্ল্যান প্রোগ্রাম করা হয়েছে। কি প্ল্যান? একটা সুন্দর নৌকা করে অনেক সুন্দরী বেশ্যা, সুন্দরী সুন্দরী বেশ্যা গেছে ঋষি বেশ্যা হয়ে ঋষি বেশ ধারণ করে গেছে। কখন গেছে? যখন ঋষি সিংহ মুনির বাবা আশ্রমে নেই, সেই সময় ঢুকে গেছে। ঢুকে গেছে তো ওদের আসার সঙ্গে সঙ্গে তাদেরকে কিছু ফল মূল দিয়েছে। তারপরে যখন ওর বাবা আসার সময় হয়ে গেছে তখন ঋষি সিংহ ঋষিকে এই সমস্ত মহিলারা যারা ঋষি দেশে গেছে তারা আলিঙ্গন করেছে, তালিঙ্গন করেছে। এরকম তালিঙ্গন কখনো দেখেনি, মানে এরকম অনুভূতি তো নাই মহিলাদের আলিঙ্গন, তো অদ্ভুত আলিঙ্গন। তারপরে ওরা ভালো কিছু খাবারটা করে গেছে, ভালো খাবার খাই দিয়েছে, বলছে এরকম বিভিন্ন বিভিন্ন ধরনের ফল পাচ্ছে। তো ভালো খাবার খাইছে, আলিঙ্গন দিয়ে চলে এসেছে। তো তখন ওই খালি ও চিন্তা হচ্ছে, খালি ওই মহিলাদের ঘরে চিন্তা হচ্ছে। সেই জন্য আমাদের এখান থেকে শিক্ষা লাভ করতে হবে যে বাহ্যিক ভাবে বৈরাগ্য যাজন করলে হৃদয় থেকে কাম যাবে না। তো কামটা আমাদের হৃদয়ে রয়েছে। ভগবদ গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে কাম ইন্দ্রিয়ে থাকে, কাম মনে থাকে, কাম বুদ্ধিতে থাকে, আর সর্বব্যাপ্ত কাম। তো সেই কামটাকে প্রেমে পরিবর্তিত করতে হবে, হৃদয়কে পরিবর্তন করতে হবে। হৃদয় পরিবর্তিত না হলে কখনো এই কামের দ্বারা আমরা সেই কাম থেকে আমরা কখনো মুক্তি লাভ করতে পারবো না। ঋষি সিংহ মুনি তিনি তো প্রভাবিত হয়ে গেলেন, কিন্তু হরিদাস ঠাকুর, হরিদাস ঠাকুর নামের আশ্রয় গ্রহণ করেছেন, স্বয়ং মায়া দেবী এসে তাকে পরীক্ষা করছে, কিছু হচ্ছে কারণ নামের আশ্রয় গ্রহণ করেছে। আশ্রয় করিয়া ভয়, আশ্রয় করতে হবে নিজের চেষ্টায়, এই কামকে দমন করা যায় না। ভগবানের ইচ্ছাতে ভগবানের আশ্রয় গ্রহণ করলে তবে এটা হয়। দই পিয়েছে গুণময়ী মম মায়া দূরত্ব মামে পেজে প্রপদান্তে মায়া মেতান তরণ দিতে। তো শুভক মহারাজ একবার শ্রী প্রভুপাদকে প্রশ্ন করেছেন যে প্রভুপাদ আমি কাম থেকে কবে মুক্তি লাভ করতে পারবো? প্রভুপাদ বলছে কখনোই সম্ভব নয়। খুব দুঃখ পেয়েছে, আরে বাবু ইস্কনে জয়েন করলাম ওই জন্য আমার প্রভুপাদ বলতে কখনো সম্ভব না, কি হবে আমার? একটু মনে দুঃখ কষ্টের উত্তরে খুব সন্তুষ্ট হতে পারেনি। আবার কিছুদিন পরে প্রভুপাদকে আবার প্রশ্ন করেছে, প্রভুপাদ আমি কাম থেকে কিভাবে মুক্তি লাভ করতে পারবো? তো প্রভুপাদ গম্ভীরভাবে তার দিকে তাকিয়ে বলছে গোবিন্দ ইচ্ছা, অর্থাৎ যেদিন ভগবান ইচ্ছা করবে সেদিন হবে। এখন আপনারা বলতে পারেন বা ভালো আমরা তো চালিয়ে যাই, গোবিন্দ যখন ইচ্ছা করবে তাহলে হবে, এটা নয়। নিজের চেষ্টা এবং ঐকান্তিকতা যখন থাকবে তখন ভগবানের ইচ্ছা জাগ্রত হবে। কিন্তু আমাদের ভাবা উচিত না যে নিজের চেষ্টায় আমি কাম থেকে মুক্তি লাভ করে যেতে পারবো। শ্রী প্রভুপাদ বলছেন যে আমি কামের দ্বারা প্রভাবিত হই না, কাম আমাকে স্পর্শ করতে পারবে না। একবার প্রভুপাদ অস্ট্রেলিয়াতে দর্শনার্থীর সময় খুব আত্মভাবে প্রার্থনা করছে, আর্থিকভাবে প্রার্থনা করছে। একটা শিষ্য যে শুনেছিল যে প্রভুপাদ তাকে কাম বলা স্পর্শ করতে পারে না, তো প্রভুপাদ প্রার্থনা করে যখন ফিরছে তখন শিষ্যরা বলছে কি প্রার্থনা করে প্রভুপাদকে জিজ্ঞেস করা যায়। প্রভুপাদকে একজন ভক্ত জিজ্ঞেস করছে প্রভুপাদ আপনি কি প্রার্থনা করছিলেন? প্রভুপাদ বলছে আমি ভগবানের কাছে প্রার্থনা করলাম যাতে আমি মায়ার দ্বারা প্রভাবিত না হই। তখন যে শিষ্যটা আগে শুনেছিল প্রভুপাদ বলছে আমাকে মায়া স্পর্শ করতে পারবে না, প্রভুপাদ প্রভুপাদ আপনি সেদিকে যে বললেন মায়া আপনাকে স্পর্শ করতে পারবে না, আর আজকে আপনি বলছেন ভগবানের কাছে প্রার্থনা করছেন যাতে আপনি মায়ের দ্বারা প্রভাবিত না হয়, আপাত বিরোধী কথা বলে মনে হচ্ছে। প্রভুপাদ বলছে কোনো আপাত বিরোধী কথা না, যেহেতু আমি সবসময় ভগবানের কাছে প্রার্থনা করছি যে ভগবান আমি যেন মায়ের দ্বারা প্রভাবিত না হই, সেই কারণেই আমি কখনো মায়ার দ্বারা প্রভাবিত হব না। অর্থাৎ ঐকান্তিক প্রার্থনার মাধ্যম দিয়েই একমাত্র এই কামের প্রভাব থেকে আমরা মুক্তি লাভ করতে পারি। আসলে প্রভুপাদ বলছেন
যতদিন হৃদয়ে কাম থাকবে ততদিন ভক্তি জীবনের স্বাদ আস্বাদন করা যাবে। ভক্তি জীবনের যে স্বাদটা কি সেটা বুঝতে গেলে আমাদেরকে কাম থেকে মুক্তি লাভ করতে হবে। সেই কারণে বলা আছে যে কাম থেকে মুক্তি লাভ করেছে সে 50% মুক্ত, সে 50% লিবারেটেড হয়ে গেছে। কিন্তু যারা কামের দ্বারা প্রভাবিত হয়ে আছে তারা এখনো এই জগতের মধ্যেই তাদেরকে থাকতে হবে। প্রভুপাদ বলছে কামের আকর্ষণ যতদিন থাকবে ততদিন এই জগতেই আমাদেরকে বারবার জন্মগ্রহণ করতে হবে। সে ঋষি সিংহ উনি সে তো ওই কামের ভাব হয়ে গেছে, এত করে দিন তোমার স্পর্শ পাইনি, এতগুলো সুন্দরী মেয়ের স্পর্শ পেয়ে গেছে, আর সবসময় চিন্তা হচ্ছে, ওই চিন্তা হচ্ছে। তো পরের দিন এসেছে, তো পরের দিন এসে তাকে বলছে চলো আমাদের আশ্রমে চলো, তা আমাদের আশ্রমে চলার নাম করে তাদের তাকে নৌকা করে নিয়ে একদম রমপদ মহারাজের রাজ্যে নিয়ে চলে গেছে। আর যখন ঋষি সিংহ মুনি সেই রাজ্যে পা দিয়েছে সঙ্গে সঙ্গে বৃষ্টি, খুব শক্তিশালী গুণ। এখন তো বৃষ্টি হয়েছে, এখন রমপদ মহারাজ তো ভাবছে এখন তো ওই ঋষি সিংহ মুনির বাবা তো ভবিষ্যৎ দিলে আমার জীবন শেষ, মুনিদের অভিশাপ খুব মারাত্মক। তো ঋষি সিংহ মুনিকে গিয়ে বুঝিয়েছে এই এই কারণে আমি করেছি, পরাজিত হয়ে না, তা আমি চাই আমার মেয়ের সঙ্গে তোমার বিবাহ। তো দশরথ মহারাজের একটা কন্যা ছিল, তার নাম ছিল শান্তা। তো শান্তা যেহেতু রমপদ মহারাজের কোনো সন্তান ছিল না, তাই শান্তাকে রমপদ মহারাজের কাছে রেখেছিলেন। তো সেই শান্তাকে তিনি চাইলেন যে এই ঋষি সিংহ মুনির সঙ্গে বিবাহ দিতে। তো ঋষি সিংহ মুনি বিবাহ করলেন। তো সেই কাহিনী সুমন্ত্র বলছে দশরথ মহারাজ। তো দশরথ মহারাজকে সুমন্ত্র বলছে সেই ঋষি সিংহ মুনিকে আপনাকে নিয়ে আসতে হবে এবং তার তত্ত্বাবধানেই এই যজ্ঞ যদি হয় তাহলে আপনি সন্তান লাভ করবেন, আর আপনার কথায় ও আসবে কারণ সে তো আপনার জামাই, সে জামাইকে ডেকে নিয়ে আসবে। তো সুমন্ত্রের নির্দেশে বা সুমন্ত্রের অ্যাডভাইসে উপদেশে দশরথ মহারাজ সেই ঋষি সিংহ মুনিকে নিয়ে এসেছে এবং তার তত্ত্বাবধানে যজ্ঞ হয়েছে। তো যজ্ঞে দেবতারা খুব খুশি হয়েছে। তো খুশি হয়ে দেবতারা স্বর্ণ পাত্রে তারা স্বর্গলোক থেকে দেবলোক থেকে তারা মিষ্টান্ন পাঠিয়েছে এবং মিষ্টান্ন কাকে দেবে, 350 পত্নীকে দেবে না, খালি 3 পত্নীকে দেবে, তাদের যোগ্যতা রয়েছে। ভগবানের কৃপা লাভ করতে গেলে যোগ্যতার প্রয়োজন, যোগ্যতা না হলে ভগবানের কৃপা পাওয়া যায় না। তো দশরথ মহারাজ যে পায়েসটা যে মিষ্টান্নটা এসেছে তাকে দুটে দুভাগে ভাগ করেছে। তো দুভাগে প্রথম ভাগটা কাউকে দিয়েছে, কৌশল লাগিয়ে দিয়েছে, কৌশল ওটা সঙ্গে সঙ্গে খেয়েছে। তারপরে যেটা অর্ধেক আছে সে অর্ধেকটাকে আবার দুভাগে ভাগ করেছে। সে একটা ভাগ কাকে দিয়েছে, সুমিত্রাকে দিয়েছে। তো সুমিত্রাটা খায়নি, সুমিত্রাটা রেখেছে। এটা আপনারা খুব ভালো করে শুনবেন, এই কাহিনীটা খুব সুন্দর। গর্ভাধান সংস্কার মায়ের মানসিকতার উপর যে সন্তান নির্ভর করে খুব গুরুত্বপূর্ণ জিনিস। সুমিত্রা ওটা খাইনি, ধরে রেখেছে। তারপরে যে বাকি অর্ধেক পায়েসটা সেটাকে আবার দুভাগ করেছে, দুভাগ করে কাকে দিয়েছে, কৈকে গিয়ে দিয়েছে, আর কৈকে সঙ্গে সঙ্গে ওটা খেয়েছে। তো যে আরো অর্ধেক যেটা থেকে গেল সেটা আবার দশরথ মহারাজ কাকে দিলেন, সুমিত্রাকে। এখন এইভাবে ভাগ কেন করলেন সেটার মধ্যে অনেক সুন্দর ব্যাখ্যা আছে যেটা দেখছে। তো সব থেকে বেশি পায়েস কে পেয়েছে, কৌশল্য, কেন তাকে সব থেকে বেশি দিল, কারণ প্রিয় ছিল না, প্রিয় ছিল দশরথ চাইলেন তার গর্ভ থেকেই ভগবান শ্রীরাম আবির্ভূত হবে, কারণ তিনি হচ্ছেন পূর্ণ ভগবান, রামচন্দ্র তিনি আবির্ভূত হবেন, ওনাকে দিয়েছেন। এখন সুমিত্রা তার মানসিকতাটা আগে খায়নি, কৌশলা খেয়ে নিয়েছে, তারপরে কৈকেই খেয়েছে, দুজন খাওয়ার পরে সে দুটি ভাগ খেয়েছে। তার মাধ্যম দিয়ে তার দৈনতা, সুমিত্রার কি দৈনতা যে ফার্স্টে
কৌশল্যা গর্ভ থেকে সন্তান জন্ম হবে, তারপরে কৈকেয়ীর গর্ভ থেকে জন্ম হবে, আমার দুই সন্তান তাদের দুই ভাইয়ের জন্য দাস হয়। এটা হচ্ছে সুমিত্রার দৈন্যতা। তো সেই মায়ের যে দৈন্যতা, সেই দৈন্যতা তার সন্তানদের মধ্যে প্রভাবিত করেছিল। তাই মায়ের চেতনা যেরকম হবে সেরকম চেতনা সন্তানের কাছে যাবে। তো সুমিত্রার যে দাস্য ভাব, দৈন্য ভাব, সেই দাস্য এবং দৈন্য ভাব তার কাছে গেল। কৌশল্যার গর্ভ থেকে আবির্ভূত হলেন রাম, কৈকেয়ীর গর্ভ থেকে আবির্ভূত হলেন ভরত, আর সুমিত্রার গর্ভ থেকে আবির্ভূত হলেন লক্ষ্মণ এবং শত্রুঘ্ন। এই চার ভাই, তো এই চার ভাই নিয়ে আজকে আলোচনা করার সময় সাড়ে একটা বাজে। রাম, লক্ষ্মণ, ভরত এবং শত্রুঘ্ন এই সম্বন্ধে আপনাদের বিশদ ধারণা থাকা প্রয়োজন। আজকে আমি অল্প একটু ধারণা দেব, আর কালকে এটা দিয়ে আমরা শুরু করব। তো যখন তারা জন্মলাভ করেছিল তখন রাম আর ভরতকে একসঙ্গে রাখা হতো, রাম ভরত একসঙ্গে থাকতো, লক্ষণ এবং শত্রুঘ্ন একসঙ্গে থাকে, এক মায়ের ছেলে। তো দেখা যাচ্ছে লক্ষণ আর শত্রুঘ্ন দুজনেই কান্না করছে সবসময়, খালি কান্নার বন্ধ হয় না। গৌরাঙ্গ মহাপ্রভু আবির্ভূত হয়েছিল তখন কান্না করছে, এরাও খালি কান্না করে সবসময়। তো কান্না কেন, এত কান্না কেন করছে, কান্না কেন বন্ধ হচ্ছে না, যা কিছু দিচ্ছে কিছুতেই কান্না বন্ধ হচ্ছে না। তখন বৈশিষ্ট্য মুনি বললেন যে এই যে মানে ভাবটা করা হয়েছে না, কে কার সঙ্গে থাকবে, এটা ভুল হয়েছে। রামের সঙ্গে ভরত আর লক্ষণের সঙ্গে শত্রুঘ্ন, এটা ঠিক ভালো কম্বিনেশন না। কিরকম কম্বিনেশন হবে, রামের সঙ্গে থাকবে লক্ষণ আর ভরতের সঙ্গে থাকবে শত্রুঘ্ন, যেই দিয়েছে কান্না বন্ধ। কেন, কারণ লক্ষণ হচ্ছে রামের দাস আর শত্রুঘ্ন হচ্ছে ভরতের দাস। তাই দাস যখন প্রভুর কাছে থাকে তখন আনন্দে থাকবে, আর দাস যখন প্রভু থেকে দূরে থাকবে তখন কান্না করবে। এর মাধ্যম দিয়ে শিক্ষা লাভ করতে পারি আমরা যে লক্ষণ এবং শত্রুঘ্নের মধ্যে কি দাসত্ব ভাব। তো রাম, রাম মানে হচ্ছে যিনি অন্যকে আনন্দ দেয়, তার নাম হচ্ছে রাম। তো রাম সবাইকে আনন্দ দেয়, সবাইকে আনন্দ দিয়েছে রাম। আর রাবণ মানে হচ্ছে যে অন্যকে কান্না করে, তার নাম হচ্ছে রাবণ। রাম মানে হচ্ছে যিনি অন্য সকলকে আনন্দ দেয়, তার নাম হচ্ছে রাম। আর রাবণ মানে হচ্ছে যে অন্যকে কান্না করে। কিন্তু ভগবানের আরেকটি নাম হচ্ছে রুদ্র, শিবের নাম রুদ্র, কিন্তু ভগবান বিষ্ণুর আরেকটা নাম হচ্ছে রুদ্র। বিষ্ণু সহস্র নামে একটি নাম আছে, তার নাম হচ্ছে রুদ্র। তো রুদ্র মানে হচ্ছে সেই ভগবান যার সঙ্গে কেউ যুক্ত হবে তাকে কান্না করতে হবে, এটা ভগবানের একটি আবার লক্ষণ, যে ভগবানের সঙ্গে যুক্ত হবে তাকে কান্না করতে হবে, রামের সঙ্গে যুক্ত হলে কান্না করতে হবে। এখন তাহলে কি রাবণের সঙ্গে যুক্ত হলো কান্না আর রামের সঙ্গে যুক্ত হলো কান্না, তাহলে রাম আর রাবণের মধ্যে পার্থক্যটা কোথায়? পার্থক্য আছে, রামের সঙ্গে যখন কেউ যুক্ত হবে তখন সে আনন্দে অশ্রু বর্জন করবে, আর রাবণের সঙ্গে যে যুক্ত হবে সে কষ্টে আর দুঃখে অশ্রুপাত করবে। দুটোই অশ্রুপাত, কিন্তু দুটোর মধ্যে পার্থক্য রয়েছে, আনন্দাশ্রু আর দুঃখের অশ্রু। এখন যদি আমরা আনন্দ অশ্রু লাভ করতে চাই তাহলে রাবণ রামের সঙ্গে যুক্ত হবেন না রাবণের সঙ্গে যুক্ত হবেন, কারা কারা রামের সঙ্গে যুক্ত হতে চান হাত তুলবেন। কিন্তু অনেকে রাবণের ফলোয়ার আছে, কিন্তু ভারতবর্ষে অনেকে কিন্তু রাবণকে হিরো বলে, এই জন্য ভারতবর্ষের এই অবস্থা, রাবণের দল ভারী হয়েছে, তাই তো?
তো সেই সেই কারণে আমাদের এটা বিশদভাবে আলোচনা করা দরকার যে কেন আমরা রামের সঙ্গে যুক্ত হব আর কেন রাবণের সঙ্গে যুক্ত হব না সেই সম্বন্ধে আমরা আগামীকাল আলোচনা করব হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে রামচন্দ্র ভগবান